অতিক্রম করার আগে আমরা চলে যাচ্ছি আমাদের পরিচয় পর্বে। লাব্বাইক মডেল স্কুলের মাদ্রাসার সকল শিক্ষার্থী বৃন্দদের অভিভাবক যারা আমাদের শিক্ষা সফরে অংশগ্রহণ করেছেন তাদের মুখ থেকে আমরা আমাদের পরিচয় পর্বটা জেনে নেব। শুরুতেই আমরা পরিচয় নিতে যাচ্ছি আমাদের বাচের একদম সামনে যে বসে আছেন সেই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সে তার কে আমাদের লাব্বাইক মডেল স্কুলের মাদ্রাসায় পড়ালেখা করে তার সাথে তার সম্পর্কটা কি এটা আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন খান, লাব্বাইক স্কুল অ্যান্ড মাদ্রাসার স্টুডেন্ট মোহাম্মদ রাফি খানের বাবা। আমরা তিনজন রওনা দিয়েছি, আমি, আমার ওয়াইফ এবং মোহাম্মদ রাফি খান। আর আমার পরিচয় বলতে আমি একটা বিদেশি ব্যাংকের ম্যানেজার, মাতুয়ালি বাড়ি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মারুফাত আসরিন রূপা, আমি লাব্বাইক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার স্টুডেন্ট রাফি খানের আম্মু হই। তো আমরা তিনজন যাচ্ছি, আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আমার ছেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমি মোহাম্মদ মুহিবুল্লাহ বলছি, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় কর্মরত আছি। এখানে পরিচালক মহোদয় আমার শুভাকাঙ্ক্ষী, তাই এই হিসাবে আমি লাব্বাইক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসার সাথে জড়িত। ধন্যবাদ আজকের আয়োজক কমিটিকে আমাকে এখানে কথা বলার দেওয়ার জন্য, এবং এত একটি সুন্দর পরিবেশ আজকে যে আমরা ফ্যান্টাসি কিংডম যাচ্ছি, আমাকে খুবই ভালো লাগছে এই সকলের সাথে মানে একত্রিত হওয়ার জন্য। তাই সবাইকে আমার সালাম, এবং আমাদের আজকের যে পিকনিক স্পটে আমরা যে যথাযথভাবে পৌঁছতে পারি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আমি শাহ মুজদালিফা, লাব্বাইক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার সঙ্গীত পরিচালক। যারা শিশু কিশোর শিল্পীরা আছো, যারা সঙ্গীত শিশু শিল্পীরা আছো, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। এবং যারা অভিভাবক বৃন্দ রয়েছেন, আমার পক্ষ থেকে আমাদের লাব্বাইক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে অনেক মোবারকবাদ। আমাদের পিকনিক সফল হোক, আমরা এটাই চাই, সবাই এই পিকনিককে সাফল্যমণ্ডিত করুন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ প্রদান করার জন্য কিছু বলার। আমি সুমাইয়া আক্তার, সহকারী শিক্ষিকা, লাব্বাইক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা। বাসে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই একত্রিত হয়েছি শিক্ষা সফরের উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যেন আমাদের সফল হয় সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমাইয়া ম্যামকে তার মূল্যবান পরিচয় দেওয়ার জন্য। তারপরে আমরা চলে আসছি আমাদের তারপরে যিনি আছেন তার কাছে। মাথায়
সিরিয়াল অনুযায়ী কিন্তু যাইয়েন 7 8 10 00 7 হ্যাঁ 07 হ্যাঁ মানে আইবে আইবে পরিচয় পর্ব কন্টিনিউ করে যান আসবে আমাদের ধরার সুযোগ নাই দুইজন দুইজন এনজিও হোক আর বাইক হোক কারণ সে এখন আস্তে আস্তে জ্যামের মধ্যে আটকে যাবে এটা যে ডাক দিছে কি করছে দুজন আসে নাই এখন আসছে ফোন দিচ্ছে দুজন যে আসে নাই ওরা এসে এখন ফোন দিচ্ছে সারকে মানে টিচার না থাকলে নেই আর কি তাহলে নেওয়া হয় বেলুন সব আমরা খুলেছি তাই
আজকে আমরা একেবারে পাঁচটা উন্মন্ডে মুড়ি নষ্ট হয়ে গেল। হ্যাঁ সামনে দিকে কিন্তু ভাই আরো গরম সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের এক স্টুডেন্ট এখন ফোন দেয় 8:20 মিনিটে। আপনারা সবাই বলেন এটা হলো বাচ্চাদের প্রোগ্রাম, এখানে কি আমাদের ওইভাবে 8-9 পর্যন্ত অপেক্ষা করা সম্ভব? আর আমরা যে রোডে যাচ্ছি এটা একটা যানজট বহুল একটা রোড, এইখানে 6:30 মিনিটে আমাদের গাড়ি ছাড়ার কথা, 6:30টায়, সেখানে আমরা 7:40 মিনিটে গাড়ি ছাড়ছি। তো যারা আসতে পারে নাই তারা তো অন্তত পক্ষে ফোন দেওয়া দরকার ছিল, আর আমাদের যদি নলেজে থাকতো যে ওই লোকটা আসে নাই তাহলে তো আমরা অবশ্যই তাকে নিয়ে আসতাম। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যার যার মতো যদি ওনাদের সাথে আপনাদের সাথে কেউ বলে যে এখানে দায়িত্ববোধের তাদের অভাব ছিল, তারা আসতে পারে নাই ঠিক টাইমে, না আসতে পারলেও ফোন দেওয়া দরকার আছে। ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের সেই পরিচয় পর্বে, টেনশন করে কোনো লাভ নাই। আর বাস থামায় রাখাও সম্ভব না। যাচ্ছি আমরা তার সাথে লাভবাহিক মডেল স্কুল আর মাদ্রাসার সাথে কিভাবে সম্পর্কিত হয়েছেন আর তার পরিচয় কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আয়েশা আক্তার, লাভবাহিক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার সহকারী শিক্ষিকা। সবাই সেখানে যাচ্ছি যাত্রাপথের উদ্দেশ্যে, আমি চাইব মহান আল্লাহ তাআলার কাছে আমরা যেভাবে হাসি মুখে সুন্দরভাবে যাচ্ছি আবার যেন সেভাবে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি হাসিনা বেগম, লাভবাহিক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মুসাববির হোসেনের আম্মু। আমরা লাভবাহিক মডেল অ্যান্ড স্কুল মাদ্রাসার উদ্যোগে শিক্ষা সফরে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতে আবার সুস্থভাবে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। তারপরে যাচ্ছি আমরা আমাদের পাশের সিটে, যিনি আসে আছেন তার কাছে তার পরিচয় নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনাস ইসলাম আয়নের আম্মু। আর কিছু উনি আয়ানের আম্মু আর কিছু বলবেন না। তারপরে যাচ্ছি আমরা তার পিছনের সিটে, যিনি আছেন তার পরিচয় নেওয়ার জন্য। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুলাল মাতুবর, লাভবাহিক স্কুল অ্যান্ড মাদ্রাসার ছেলেবিবির ছাত্র ইমতিয়াজ আহমেদের বাবা। সবাইকে ধন্যবাদ ভাইয়াকে তার মূল্যবান পরিচয় দেওয়ার জন্য। তারপরে আমরা আসছি তার পাশের সিটে যিনি বসে আছেন তার পরিচয় একটু জানার জন্য। দেখি ভাই তার পরিচয় শুনতে পারে কিনা। আসসালামু আলাইকুম, তার লাভবাহিক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রেবিবি ছাত্র ইমতিয়াজের আম্মা, লাভবাহিক মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষা সফর 2022 উপলক্ষে আমরা সবাই একসাথে ফ্যান্টাসি কিংডম যাচ্ছি।
সবাই খুব আনন্দ করব এবং হাসি মুখে যেন সবাই একসাথে ফিরে আসতে পারি এই শুভকামনাই রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমতিয়াজের আম্মাকে, উনি ওনার পরিচয় সুন্দরভাবে আমাদের কাছে পেশ করলেন। তারপরে চলে যাচ্ছি আমরা তার পিছনের সিটে, তিনি আছেন তার কাছে। লাব্বাইক মডেল স্কুল আর মাদ্রাসায় তার সম্পৃক্তরা আর তার কে পরে আমাদের মাদ্রাসায় এটা জানা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খালিদ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহর আম্মু।